দুই হাজার তেইশ সালের আগস্টের মধ্যে মিয়ানমারে বহুদলীয় জাতীয় নির্বাচনের আয়োজনের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া সেনাবাহিনী ও জান্তা সরকারের প্রধান মিন অং রাইং বিন অং হাইং দুই সালের এক ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান শ্রুচি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয় রাজধানী নেপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী প্রতিবাদে রাজপথে নেমে আসে সুউচি সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর কঠোর অ্যাকশনে যায় সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নশো উনচল্লিশ জনকে হত্যা করেছে সরকারি বাহিনী ধরপাকড়ের শিকার হয়েছে ছয় হাজারেরও বেশি মানুষ অভ্যুত্থানের পর্দে জরুরি অবস্থায় জারি করে এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দেয় সেনা সরকার তবে রবিবার টেলিভিশনে দেয়া ভাষণে প্রধান জানিয়েছেন নির্বাচন হবে আরও দুই বছর পর নির্বাচনের প্রতিশ্রুতির পাশাপাশি আস্তিয়ানের যে কোনো প্রতিনিধির সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি এদিকে মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি বলছে গত ছয় মাস ধরে সামরিক শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলন দমন পীড়ন চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলছে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে যারা বিক্ষোভ করছে তাদের কঠোরভাবে দমন করা হচ্ছে বিরোধীদের গ্রেপ্তার নির্যাতন হত্যা করা হচ্ছে নিজ দেশের নাগরিকদের ওপর এ ধরনের হামলা মানবতা বিরোধী অপরাধের সামিল এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা উচিত